বিদেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিদেশ টিভি এবং ইউএনএ টিভিকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আজ আমার 21শে ফেব্রুয়ারি, আমার পক্ষ থেকে, বাংলাদেশ যুব কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে অজস্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। 1952 সালের ভাষা আন্দোলনের এই দিনে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য যে সকল দামাল যুবক ছেলেরা মুখের রক্তে রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ, আমি তাদের বিধিহাত্তার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি সালাম, বরকত, রফিক, জব্বার সহ সকল শহীদানের প্রতি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সর্বোচ্চ শাহাদাতের নাজরানা এবং শাহাদাতের ফল কামনা করছি। আমি স্মরণ করছি ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, ভাষা আন্দোলনে যার অবদান অনস্বীকার্য, আমাদের প্রিয় নেতা অধ্যাপক গোলাম আজমকে। তার এই অবদান জাতি বিনম্র চিত্তে স্মরণ করবে এবং তার অবদানের জন্য তিনি আমাদের ইতিহাসে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে আগামী দিনে পরিচিত হবেন। আমি নতুন প্রজন্মের কাছে অধ্যাপক গোলাম আজমকে রিকগনাইজ করার জন্য, অধ্যাপক গোলাম আজমের এই অবদানকে আরও বৃহৎ আকারে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশ যুব কাউন্সিলের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ করব, আসুন আমরা মত এবং পথের ভিন্নতা বলে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলি। আমাদের ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম ভাষা আন্দোলনে যে অবদান করেছেন তা একটা ঐতিহাসিক দলিল হিসাবে প্রতিষ্ঠা করি। আমরা শহীদ সালাম বরকত রফিক জব্বারের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আগামী সুন্দর এবং তারুণ্য নির্ভর যোগযোগে একটি বাংলাদেশ উপহার দিই। ভাষা আন্দোলন অমর হোক, অধ্যাপক গোলাম আজম অমর হোক, সবার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ যুব কাউন্সিল ইউকে সবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিদেশ টিভিকে ধন্যবাদ, শুভেচ্ছা, থ্যাংক ইউ।